এই দেখো ভিলেন, এখানে টিগলি পিগলি বেঁকে গেছে, ফটোগ্রাফার দেখতে পায়নি। দেখো আজকে এইটা দেখো, এই হচ্ছে একটা অ্যালবাম যেটা দিদির বিয়ে, আর এই অ্যালবামটা ওর বিয়ে করার 1.5 বছর পর পেয়েছে, তাই তো? ওটা আবার কি? যাই হোক, অনেকদিন পর আবার দেখছি। এই দেখো, এটা তবলা মুখো, আর এটা তবলা মুখী। ফার্স্ট একটা ফটো যেখানে এটা সিঁদুর দান, ব্যাকগ্রাউন্ডটা একদম অপছন্দের। এই দেখো, এই আর একটা ক্যাবলাকান্ত। নেক্সট এইটা হচ্ছে ওই গায়ে হলুদের সময়, এইটা আমার বড়দি, এর ভিডিও তোমরা আগে দেখেছো। এটা হচ্ছে গায়ে হলুদের সময়। আমাদের না ওই রকম নিয়ম নেই যে কি আলাদা আলাদা শাড়ি, তাই সব একই কস্টিউমে আছে। এখানে আমরা, এখানে আমি, দিদি, এইটা হচ্ছে আমার একটা দিদি মানে জেঠুর মেয়ে, এইখানে আমরা আছি। এটা একটা মাসিমণি হয়, তারপরে এখানে আমার দিদাবাড়ি, ওটা মাসিমণি কাম কাকিমা। হ্যাঁ, মাসিমণি কাম কাকিমা এটা, আর এখানে আছে আমার দিদাবাড়ির লোকজন সব। এখানে জল সইতে যাওয়ার সময় সেই, তারপরে আসছে আবার জল সহজারি। এই দেখো গায়ে জল সহজারি, বাবা এটা মানে ওই সাজারি আর কি, একটু বুঝে নিতে হয়। হচ্ছে এটা আমার ছোট মাসিমণির মেয়ে, এইটা হচ্ছে আমার পিসিমণির কে নাতনি। এই দেখো, এটা হচ্ছে আমার দাদা, বীর পুরুষ। এটা হচ্ছে মা, বাবা, দিদি, তিনজনে, আর আমি যে কোথায় ভগবান জানে। তো বোথ সাইডই করানো, হ্যাঁ মানে দুটো বাড়িরই একটা অ্যালবামে। এই হচ্ছে ওনাদের বাড়ির ঠাড়ির, এই হচ্ছে দিদির বিয়ের লুক, যেটা আমার ভাল লাগে না। এইগুলো আমাদের বাড়িরই, এইটা হচ্ছে আমাদের ফ্যামিলি, এটা বাবা, এদিকে আছে হচ্ছে আমি, এদিকে দিদি, মেজদির মেয়েকে তোমরা অনেক জায়গাতেই দেখতে পাবে। এটা হচ্ছে আমার বোন মানে মামার মেয়ে। এইগুলো ইনলসদের, ওই দিদির যা ননদ আছে, তারপর ননদের হাজবেন্ড, ননদের হাজবেন্ড আছে, মানে ওদের ফ্যামিলি আর কি। এইদিকেও তাই আছে, এটা আমার জেঠু আছে, মেজো আছে। এই যে দেবী এসেছেন, কই দেবী? এই যে আমার একটা ফটো পাওয়া গেছে, দেখো বিয়ের দিনে ফটোই দেখাতে পারলাম না কিরম সেজেছিলাম। আছে পরে বোধহয়, পরে যাই হোক। এখানে তো সেম আবার, এই যে আমাদের পিসি, এটা মাকে হেল্প করতো। এই দেখো ভিলেন, এইটা তো বিয়ের অনেক ধ্যান দিয়ে এখানে মন্ত্র পড়া হচ্ছে, যাতে বউয়ের সাথে সুখে থাকা যায়। যা বউ ডেঞ্জারাস। এই দেখো এই ফটোটা, দেখো এই ফটোটা আমার ভালো লাগে, মানে একটা ক্যান্ডিড টাইপের ফটো। এইগুলো সব বিয়ের। এই দেখো একটা ফ্যামিলি পিক আমাদের চারজনের পাওয়া গেছে খুঁজে। আমি এরম একটা সেজেছিলাম, মানে এখানেই যা বিয়ের সাজ আমার দেখা যাচ্ছে, এটা দিদির বিয়ের। এই হচ্ছে আমার একটা ফটো। এই দেখো এখানে ওদের কিছু ভালো ভালো মুমেন্টস আছে, এই পিকচারটা আমার সত্যিই ভাল লাগে। আরও কিছু মুমেন্টস, এই হচ্ছে সুন্দর বালিকা, এখানেও কিছু ভালো ভালো পিকচার্স আছে। এইটা দেখলে মনে হয় আমি আমি বাবা। আরে ওই ইয়েটা, আরে ভগবান প্লাস্টিকটা সরা না, তুই কত সরাবি আর ফোনটা, এই অ্যালবামটা। এই দেখো কি ভাব বাবা, কতই রঙ্গ দেখবো দুনিয়ায়, ফুল টুসি। এই হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, হচ্ছে ফুল সজ্জা, যেখানে টিগলি পিগলি বেঁকে গেছে, ফটোগ্রাফার দেখতে পাইনি। যাই হোক, আমি এটা প্রথম দেখি, যে কি বাবা টিগলি বেঁকে গেছে, এত কানা ফটোগ্রাফার, এ কি? তো এই গেল আমাদের, মানে আমাদের এই গেল হচ্ছে দিদির বিয়ের অ্যালবাম।
খাচ্ছি, আমরা একদমই স্যাটিসফাইড নই, ওই জন্য শেয়ার করলাম না কোথা দিয়ে করানো বা কিছু। তো আমরা যদি তোমাদেরকে নাম্বারটা প্রোভাইড করি তাহলে হয়তো পরে আবার আমাদেরকে আমাকেই শুনতে হবে কি কেন দিলে নাম্বারটা, এত বাজে বানায় হেন তেন। তো এখানে প্রচুর ফটোজ নেই বা অনেক রিচুয়ালস আছে যেগুলো তোমরা দেখতে পাও সেগুলো নেই, তার কারণ হচ্ছে আমাদের মধ্যে বিয়েরত নিয়ম ছিল না, এই জন্য হাজার একটা ফটো তোলার কোনো স্কোপও ছিল না, তো এইগুলোই রয়েছে ফটো। তো অনেকদিন বাদে আবার দেখলাম কি ভালো লাগে, অনেক পড়া আছে জানো তো, দাঁত বের করছি তো পরীক্ষার দিন বুঝতে পারবো ঠান্ডাটা।